দুবাই লড়াই, গোল রক্ষক রাজা নিজেই শটটি নিচ্ছেন, দ্বিতীয় শট রাজা মিন্টু প্রথম শটটি নিচ্ছেন, মিন্টুর জোরালো শট বাপাই আর গোল। গোল শূন্য শেষ হয়, এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি ঘটবে। এদিকে রয়েছে আনন্দলোক এবং এদিকে রয়েছে নব সমাজ সমিতি, এদিকে রয়েছে নব সমাজ সমিতি, লাল হলুদ জার্সিতে রয়েছে নব সমাজ সমিতি এবং এদিকে সাদা জার্সিতে রয়েছে আনন্দলোক। এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি ঘটবে। এদিকে রয়েছে আনন্দলোক, কুট্টু কুট্টু তুমি যেখানে দেখো ছুটতে একটু মাঠে ব্যবস্থা করে দাও কুট্টু। এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে। মাঠের বাইরে সবাই, সবাই মাঠের বাইরে, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। প্রথম শট নব সমাজ সংঘের, প্রথম শটটি নিচ্ছেন পাঁচ নম্বর জার্সি পরিণত প্লেয়ার, বলে আছে গোলরক্ষক রাজা। সেমিফাইনালের টাইব্রেকারে প্রথম শট নব সমাজ সংঘের মিন্টু, গোলরক্ষক রাজা প্রথম শট নিচ্ছেন, রাজা সেভ করতে পারেন কিনা। প্রথম শটটি নিচ্ছেন মিন্টু, মিন্টু প্রথম শটটি নিচ্ছেন, মিন্টুর জোরালো শট বাপাই আর গোল। টাইব্রেকারে 1-0 বলে এগিয়ে গেল, এগিয়ে গেল। দর্শকরা মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, মাঠের বাইরে থেকে খেলা দেখুন, খুব ভালো খেলা হবে। কাদের আনন্দ লোকের হয়ে প্রথম শট নিতে আসছেন, কাদের এখন আনন্দ লোকের হয়ে শট নিতে আসছেন, কাদের 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 নয় নম্বর জার্সি পরিণত প্লেয়ার, আনন্দ লোকের হয়ে কাদের বিদেশি প্লেয়ার, তাদের হয়ে প্রথম শটটি নিচ্ছেন। কাদের কাদেরের শট কিভাবে করলেন, কাদের দারুণ গোল করলেন কাদের। ইতিমধ্যে খেলার ফলাফল টাইব্রেকারে 1-1। এখন নব সমাজের হয়ে শট নিতে যাচ্ছেন অভিষেক দাস, এদিকে নব সমাজ সংঘের হয়ে দ্বিতীয় শট নিচ্ছে। দর্শকদের বলছি অভিষেক একটু দূরে সরতে হবে, গোলরক্ষক রাজা, দর্শক বরকা একটু মাঠের বাইরে, দ্বিতীয় শট, দ্বিতীয় শট নিচ্ছেন অভিষেক। শটটি বাইরে মারলেন অভিষেক, এদিকে বেশ কিছুটা আনন্দ দিয়েছেন গোলরক্ষক রাজা, অপরদিকে নব সমাজ সংঘের গোলরক্ষক রেনু, দেখা যাক কি হয়, দেখা যাক। গোলকিপার ভার্সেস গোলকিপার লড়াই, গোলরক্ষক রাজা নিজেই শটটি নিচ্ছেন, দ্বিতীয় শট রাজা, পাওয়ার শট আর গোল।
এই মুহূর্তে টাই ব্রেকার 2-1 বলে এগিয়ে গেল আনন্দ লোক। এখন নব সমাজ সঙ্গে হয়ে শট দিতে যাচ্ছেন অচিন্ত ঘোষ। এদিকে নব সমাজ সঙ্গের হয়ে তৃতীয় শট নিতে যাচ্ছেন অচিন্ত। অচিন্ত অচিন্ত বল কি করবেন, গুটি গুটি পায়ে গিয়ে চলেছেন অচিন্ত শট। ফলাফল এই বলটি মহেশ যদি গোল করতে পারে তারা ফাইনালে পৌঁছে যাবে। মহেশ খুবই ফেমাস, মহেশ গোলরক্ষক ভেনু, দেখা যাক কি হয়, ভেনু কিছু করতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। দর্শকদের বলবো চিয়ার আপ, দর্শক পুরো চিয়ার আপ হবে। সব নিচ্ছেন বল না সে, বল না সে।